আসসালামু আলাইকুম মহানবী সাল্লু আলিহাস্লাম এবং খেজুরের বিস্ময়কর ঘটনা একবার রাসুল্লাহ সাল্লিহাস্লাম যুদ্ধের অভিযানে বের হলেন তখন মুসলমানদের খাদ্যের অভাব দেখা দিল এই সময় রাসুল্লাহ সাল্লাহ আলিহিহা সাল্লাম হজরত আবু হুরায়রা রাদি আল্লাহু তালাহুকে ডেকে বললেন হে আবু হুরায়রা তোমার কাছে কি খাওয়ার মতো কিছু আছে তখন আবু হুরায়রা রাদি আল্লাহু তালাহু বললেন আমার একটি থলেতে সামান্য কয়েকটি খেজুর রয়েছে এটা শুনে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন সেটা নিয়ে এসো তখন আবু হুরায় রাদি আল্লাহ তালানহু তার খেজুরের থলিখানা নিয়ে আসলেন এরপর মহানবী সাল্লি হাসাল্লাম বললেন এবার একটি চামড়ার দস্তরখান নিয়ে এসো তখন আবু হুরায় রাদি আল্লাহ তালানহু একটি চামড়ার দস্তরখান নিয়ে এসে বিছিয়ে দিলেন আর তখন মহানবী সাল্লিহাস্লাম খেজুরের থলেতে হাত ঝুঁকিয়ে খেজুর হাতে নিতে লাগলেন এইভাবে একুশটি খেজুর পাওয়া গেল এরপর মহানবী সাল্লাহ আলিহাস্লাম প্রত্যেকটি খেজুর আল্লাহ তালার নাম নিয়ে চামড়ার উপর রাখতে লাগলেন এভাবে একে একে সবগুলো খেজুর রাখা শেষ হল তখন মহানবী সাল্লাহু আলিহাস্লাম খেজুর ছুঁয়ে দোয়া করলেন তখন নবীজি এভাবে হাত দিয়ে সেগুলোকে একত্র করলেন এবং তারপর আবু হুরায়রা রাদি আল্লাহ হুকে বললেন অমুক এবং তার সঙ্গীদের ডেকে নিয়ে এসো এরপর তাদেরকে ডেকে আনা হলো তারপর তারা এসে পেট ভরে খেলো এবং চলে গেল এরপর মহানবী সাল্লি হাসলাম বললেন অমুক এবং তার সঙ্গীদের ডেকে আনো তখন তাদেরকে ডেকে আনা হলো আর তারাও এসে পেট ভরে খেলো এবং চলে গেল এরপরও খেজুর অবশিষ্ট রয়ে গেল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলু আবু হুরার রদিয়াল্লাহ তালাহুকে বললেন তুমি এবার বসো তখন আবু হুরার রদিয়াল্লাহ তালাহ তালানহু বসলেন এরপর রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম খেজুর খেলেন এবং আবু হুরার রাজি আল্লাহু তালানহু ওনার সাথে খেলেন এরপর কয়েকটি খেজুর অবশিষ্ট রয়ে গেল তখন আবু হুরার রদিয়াল্লাহ তালাহ তালানহু সেগুলো তার থলেতে ভরে নিলেন এরপর মহানবী সাল্লু আলিহাসাল্লাম আবু হুরার রদিয়াল্লাহ তালাহুকে বললেন হে আবু হুরায়রা যখন তোমার প্রয়োজন হবে তখনই থলেতে হাত দিয়ে খেজুর বের করে নিও আর বন্ধ করো না তাহলে তোমার থেকেও বন্ধ করা হবে আর তাকে দান করা থেকে ঠেকিয়ে রেখো না এরপর আবু হুরায়রাদি আল্লাহ তালানহু যখনই খেজুর নিতে চাইতেন তখনই তিনি তার খেজুরের থলেতে হাত প্রবেশ করাতেন এরপর আবু হুরায়রাদি আল্লাহু তালানহু সেটা থেকে পঞ্চাশ ওয়াসাক পরিমাণ খেজুর আল্লাহর রাহে দান করেছেন হজরত আবু হার আল্লাহু তালাহু বলেন এরপর আমি সেই থলে থেকে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের জীবৎ জীবদ্দশায় খেয়েছি এরপর আবু বকর রাজি আল্লাহু সম্পূর্ণ খিলাফতকাল ওমর রাদি আল্লাহ তালাহের সম্পূর্ণ খিলাফতকাল এবং উসমান রাদি আল্লাহু সম্পূর্ণ খিলাফতকাল পর্যন্ত খেয়েছি আর যখন হজরত উসমান রাজি আল্লাহ তালাহু নিহত হলেন তখন আমার সর্বস্ব এবং সেই খেজুরের থলিখানা খোয়া গেল হজরত আবু হুরার রাদি আল্লাহ তালাহু বলেন ইসলাম গ্রহণ করার পর আমি এমন তিনটি বিপদে আক্রান্ত হয়েছি যার মতো বিপদে আমি আর কখনো আক্রান্ত হইনি সেই তিনটি বিপদ হচ্ছে এক আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের মৃত্যু আর আমি ছিলাম তার ছোট্ট এক সাথী দুই হজরত উসমান রাদি আল্লাহু তালাহর শাহাদাত এবং তিন সেই থলেটা খোয়া যাওয়া এই সময় লোকজন আবু হুরায় আল্লাহ তালাহুকে জিজ্ঞাসা করল আপনার সেই থলেটা কি। তখন এই প্রশ্নের জবাবে আবু হুরায় আল্লাহ তালহু মহানবী সাল্লিহাসাল্লামের সাথে খেজুরের থলের সেই ঘটনাটি বললেন ঘটনাটি বলার পর আবু হুরায় আল্লাহু তালাহু লোকজনকে আরও বললেন যে আমি সেই থলে থেকে কি পরিমাণ খেজুর খেয়েছি জানো দুই শত ওয়াসাকেরও বেশি আবু হুরায় আল্লাহু তালাহু বলেন আমার হাউদার পিছনে তা সংযুক্ত ছিল এরপর হজরত উসমান রাদী আল্লাহ তালের খিলাফতকালে তা পড়ে খোয়া যায় আল্লাহতালা সর্বজ্ঞ